বিচারপতি খাদেমুল স্যার, তার অনেকগুলি অনুষ্ঠানে আমি এসেছি। আসলে আমি মনে হয় আমি আমার বাবার কাছে এসেছি, এরকম আমার মনে হয়। আমি কখনো তাকে বলিনি, প্রকাশ করিনি, কারণ আমার একটা আজকে 21 ফেব্রুয়ারি মাস, আমার বাবা স্বাধীনতা যুদ্ধের সময় মারা গেছে। আমার বাবাকে আসলে আমি দেখিনি, বাবা বলে ডাকতে পারি। এরকম গুণী মানুষের পাশে এসে বসা, এটা যে কত বড় ভাগ্য, এটা আসলে নিজেকে আমি এলো থেকে কখনো সরিয়ে রাখতে পারি না, তাই আসলে আমি ছুটে আসি। আসলে আমাকে একটা দল থেকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, গাজীপুর মহানগর মহিলা আওয়ামী লীগের প্রচার প্রকাশনা সম্পাদিকা। আসলে দায়িত্ব পালন করা অনেক কঠিন কাজ, তাই আসলে আমাকে দায়িত্ব দিয়েছে, আমি যে কাজগুলি করি আমার নিজের জন্য কোনো কাজ করি না। বা অনেকেই রাজনীতি করে যার যার মতো করে, যার ব্যক্তিত্ব সে নিজে ধরে রাখতে হবে। আমি আসলে মানুষের জন্য কাজ করে যাই, যেখানে অসহায় মানুষ যে পাশে থাকার বেশি চেষ্টা করি। ধনী লোকের কাছে যাওয়া এমন কোনো গর্বের বিষয় না, তারা নিজেরা চলতে পারে, খেতে পারে, চলতে পারে, সমাজে তারা প্রতিষ্ঠিত। যারা চলতে পারে না, খেতে পারে না ভালো, যারা একটা কম্বলের জন্য শীতে রাত্রে ঘুমাতে পারে না, অনেকে রাস্তায় আমি দেখি যে খালি গায়ে বস্তার ভিতরে ঢুকেও শুয়ে থাকে। আমি মাঝে মাঝে রাত্রে আসলে একা বের হয়ে গাড়ি নিয়ে আমি জিনিসগুলি দেখি। আমি চেষ্টা করি যে আমি অনেক কিছু না পারি, আমি একজনের জন্য কিছু করি, এরকম চিন্তা আমার মাঝে চলে আসে। আর আমার দেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শুধু দলীয়ভাবেই সে কম্বলগুলি বিতরণ করে না আমাদের মাঝে, সে বাংলাদেশের অনেক সংস্থার মাঝেও এই কম্বল বিতরণ করছে বা মানুষকে সহযোগিতা করছে। তার আমরা যদি তার পাশে সঠিকভাবে এই কাজগুলি মানুষের মাঝে, যারা আসলে এই দেশের জন্য অনেক কিছু করছে আমি মনে করি, তাদের মাঝে যদি আমরা ছুটে যেতে পারি বা তাদের জন্য কিছু করতে পারি, আমার মনে হয় তখনই আমরা একজন সফল মানুষ হব বা মানুষ বলে আমরা নিজেদের গর্ব করতে পারবো যে না, আমরা এই দেশের একটা মানুষের জন্য কিছু করতে পারছি। প্রত্যেকেরই আসলে এই ধরনের চিন্তা ভাবনা থাকা উচিত। আমি আসলে অত সুন্দর করে কথা বলতে পারি না, তার কারণে আমি কোনো আমার মন থেকে আমি যা করি ততটুকুই আমি বলি। আমি কাউকে কিছু গল্প করে কারো খুশি করব বা কিছু করবো, এটা আমি কখনো পারি নাই বা আমি করতে জানিও না, করবো না কোনোদিন। আমার মনে হয় আমি আমার যেমন এখানে খাদিমুল স্যার আছে, তাকে শুনেই আমি অনেক বড় বড় কথা বলে বক্তব্য দিয়ে আমি হয়তো বলবে যে সাইতাস বাড়ি সুন্দর করে বক্তব্য দিতে পারছে না, এই বক্তব্যের আমি প্রশংসনীয় হতে চাই না। এই দেশের স্বাধীনতার পর থেকে যে ঘটনাগুলি ঘটছে প্রত্যেকে কিছু না কিছু জানে। আমার মনে হয় সেই গল্পগুলি আমরা বক্তব্য দিয়ে সময় নষ্ট না করে আমাদের যেটা করণীয় এই দেশের জন্য, মানুষের জন্য, আমার মনে হয় সেটাই করা উচিত। এবং আমি মনে করি যে আমার হাজবেন্ড একজন সরকারি কর্মকর্তা, আমার ছেলেও অ্যাডভোকেট, তাদের চলাফেরা সংসারে অন্যরকম, আমারটা অন্যরকম। তাই আমার মনে হয় যে মানুষগুলি আমার পাশে সামনে দাঁড়িয়ে আছে, এই মানুষ প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থানার লেভেলে আপনি যখনই আমরা যাব, হাজার হাজার মানুষ এরকম সমস্যায় পড়ে আছে। ঢাকার শহরে বের হলে সারাক্ষণ দেখা যায় যে আসলে আমরা নিজেদের খাবারের চিন্তা করি না, যখন মনে রাস্তার উপরে যখন এই যে মানুষের বসে থাকে একটু খাবারের জন্য, টাকার জন্য, একবার নিজেদের যদি আমরা ভাবি যে আমরা খাবারের চিন্তা করি না, যে আমরা সারা দিনে কী খাবো, আমরা চিন্তা করি আমরা কীভাবে ভালো থাকবো, এসিতে থাকবো, ভালো বিছানায় থাকবো, ভালো ফেরার কিনবো, পয় পরিষ্কার থাকবো। আর তারা শুধু একটাই চিন্তা, কিভাবে আমি 1 কেজি চাল কিনবো, সেই চাল দিয়ে রান্না করে আমি ভাত খাবো, আমার বাচ্চাকে খাওয়াবো। অবশ্যই আমাদের উচিত, আমরা অনেক দামি দামি কসমেটিক্স কিনি, ভালো দামি শাড়ি পরি, সেখান থেকে কিছুটা অংশ যদি আমি তাদের মাঝে দিতে পারি, আমি আল্লাহর কাছে আমি নিজেকে আমি মনে করি যে না, আল্লাহ তুমি আমাকে আরো সুস্থ রাখো, আমি আর কিছুদিন জানি বেঁচে থাকতে পারি। আমি আল্লাহর কাছে প্রতিদিন সকালেই বলি, তুমি আল্লাহ আমাকে একটু হায়াত বেশি দিও, আমি 1টা টাকাও জানি মানুষকে বেশি দিন দিতে পারি। আসলে আজকে অনেক কথা বলা যাবে, এখানে যে ব্যক্তি বসে আছে তার সামনে জানি কথা বলছি, আমার আসলে হাত পা কাঁপতেছে, যেটা সত্যি কথা। সবাই আমাকে দোয়া করবেন, আমি কখনো বাবা ডাকি, এটা আমি চাই যে বাংলাদেশের প্রতিটি সন্তান
যেন বাবার কোলে বড় হতে পারে, মায়ের কাছে থেকে আদর যত্নে সুশিক্ষিত হয়ে তারা এই দেশের মানুষের জন্য কিছু করতে পারে। আমি আর আসল কথা বাড়াবো না, সবাই আমার জন্য দোয়া করবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক এই দেশের প্রতিটি মানুষের।